বাদ খুলে দেওয়ার বিষয়ে ভারতের কাছে জানতে চাওয়া হবে কিভাবে আন্তর্জাতিক আইন মেনে সমাধান করা যায় সেই চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রেজমানা হাসান আর তথ্য উপদেষ্টা রাহিদ ইসলাম বলেছেন প্রস্তুতি না নিয়ে ভারত বাদ খুলে দিয়েছে এটা অমানবিক দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা জানায় তারা যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে যে দেশে যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণভ্যুত্থানে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল আমরা একই একইভাবে দেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি নির্দেশনা দিয়েছি যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি